মানবতা দূষণ ইসরায়েল ক্ষমাহীন শাস্তির মুখে পড়বে উত্তর কোরিয়া অনলাইন ডেস্ক উত্তর কোরিয়া বলেছে মানবতা শত্রু ইহুদিবাদী ইসরায়েল ক্ষমাহীন শাস্তির মুখে পড়বে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী এভিকদোর লিবারম্যান উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের বিরুদ্ধে অপমানসূচক কথার পরিপ্রেক্ষিতে এ কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে পিয়াংিয়া যুদ্ধবাজ লিবারম্যান গত সপ্তাহে উত্তর কোরিয়ার নেতা কিমকে তার ভাষায় পাগল বলে অভিহিত করেছিলেন তার প্রতিক্রিয়া ইসরায়েলের বিরুদ্ধে এ বিবৃতি প্রকাশ করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ বিবৃতিতে বলা হয় এরকম মন্তব্য করে মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টকারী আরব ভূমি দখলকারী মানবতার বিরুদ্ধে অপরাধী ইহুদিবাদী ইসরায়েল বিশ্বের নিন্দা এড়ানোর ঘৃণা ষড়যন্ত্র করছে মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরায়েলের কাছে একমাত্র অবৈধ পরমাণু অস্ত্র আছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় লিভারম্যানের মাধ্যমে ইসরায়েল উত্তর কোরিয়ার নেতাকে অপমান করা হয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয় ক্ষমাহীন সহস্রগুণ শাস্তির মুখে পড়বে তেলাবি এতে উত্তর কোরিয়ার ভাব মর্যাদা বিনষ্ট করার আগে ইসরায়েলকে দ্বিতীয়বার ভাবনা চিন্তা করতে বলা হয়েছে পাস টুডে আমার এই চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে